আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম, যেটার মাধ্যমে আপনারা ফ্রিতে ওয়াইফাই কানেকশন, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা জানতে পারবেন। তো আপনাদেরকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা জানতে হলে কি করতে হবে, আপনাদের একটা অ্যাপস প্রয়োজন পড়বে। তো অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে লিঙ্কটা পেয়ে যাবেন। এই ভিডিও ডিসক্রিপশন যারা চিনেন না তাদের জন্য এখানে, তো এখানে আপনারা দেখুন, এই যে এখানে যে একটা আইকন দেখতেছেন, আপনারা ভিডিওটা ঠিক এইভাবে দেখতেছেন, এখানে আইকনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে লিঙ্কটা পেয়ে যাবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনারা সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে, ওইখান থেকে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটা হতেছে ওয়াইফাই ম্যাপ, হ্যাঁ অ্যাপসটার নাম ওয়াইফাই ম্যাপ, আপনারা লিখে প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। তো এখানে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এরপর আপনারা এখানে ক্লিক দিবেন, এরকম ঘন্টা আইকনটা আপনারা অন করে দেবেন, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব কী হবে, আপনারা নিত্য নতুন যেতগুলো টিউটোরিয়াল আছে সবগুলো আপনারা দেখতে পারবেন সবার আগে। তো আমরা আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হইতেছে ওয়াইফাই ম্যাপ। এই অ্যাপসটার মাধ্যমে আপনারা আপনাদের আশেপাশে যতগুলো ওয়াইফাই রয়েছে সবগুলো আপনারা ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা আছে ওইটা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন, কোনো রুট লাগবে না, রুট ছাড়াই। তো এখানে আপনারা প্লে স্টোরে যাওয়ার পর এখানে ওয়াইফাই ম্যাপ লিখে সার্চ দিতে পারেন। তো এই যে দেখুন, এখানে রয়েছে ওয়াইফাই ম্যাপ। তো ওয়াইফাই ম্যাপটা লিখে সার্চ দেওয়ার পরে যে দ্বিতীয় নম্বর যে অ্যাপসটা আপনারা দেখতেছেন, এই যে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো জাস্ট এটাকে আমরা ইনস্টল, আমি এটাকে যেহেতু ইনস্টল করে নিছি, তো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। এটা অনেক ভালো একটা অ্যাপস, দেখুন এটা 10 মিলিয়ন ডাউনলোড, 4.3 রেটিং, এটা অনেক ভালো একটা অ্যাপস, কারণ এটা সম্পূর্ণ কাজে দেয়। এই যে দেখুন, এখানে 10 মিলিয়ন ডাউনলোড, 4.3 রেটিং, আর এখানে আপনারা অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর জাস্ট ওপেন করবেন, দেখুন এখানে এদের অনেক মেসেজ রয়েছে, সবগুলোই ভালো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কোনো ফেক নাই, এটা অ্যাপসটা অনেক ভালো। তো এর জন্য আমরা কি করব, জাস্ট অ্যাপসটাকে ওপেন করব। সরি, আমি আপনাদেরকে আরেকটা কথা বলে নিই, তো জাস্ট আপনারা অ্যাপসটাকে ওপেন করার, অ্যাপসটাকে ইনস্টল করার পর আপনারা উপরে যে শাটারটা দেখতেছেন এটাকে আপনারা ইয়ে করবেন। ইয়ে করার পর আপনাদের এখানে কি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে উপরে যে আপনাদের লোগোটা রয়েছে, আমাদের গুগলের যে লোগোটা রয়েছে, এই যে লোগোটাকে আপনাদেরকে অন করতে হবে। এই যে লোগোটা, এটাকে আপনাদেরকে অন রাখতে হবে। দ্বিতীয় কথা হইতেছে, আপনাদের ফোনে ডাটা কানেকশনটা ওপেন থাকতে হবে। ওপেন থাকার পর এরপর আপনারা এখান থেকে ওয়াইফাই কানেকশনটা নিতে পারবেন, কোনো রুট লাগবে না, কোনো কিছুই লাগবে না। তো চলুন আমরা অ্যাপসটাকে ওপেন করি। জাস্ট আমরা অ্যাপসটাকে ওপেন করলাম। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের মাঝে, যাতে করে তারা ভিডিওগুলো দেখে কোনো একটা হেল্প পেতে পারে। তো আপনারা অ্যাপসটা ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে উপরে আপনারা দেখতেছেন যে ওয়াইফাইয়ের যে ম্যাপটা রয়েছে, ওই ম্যাপটা দিয়ে ওরা এখানে ক্যাপচার করতেছে যে আমি কোথায় রয়েছি, আমার পাশে কয়টা ওয়াইফাই রয়েছে, কোন কোনটা ওয়াইফাই, কোনটা কী, এখানে সবগুলো ওয়াইফাইয়ের নাম রয়েছে, আমি একটা ওয়াইফাইয়ের মধ্যে কানেক্টেড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। তো এটা হইতেছে আমি যে ওয়াইফাইটাতে কানেক্টেড রয়েছি ওইটা, এটার কিন্তু এখানে কোনো পাসওয়ার্ড দেখাবে না। আর বাকি যেগুলো রয়েছে ওয়াইফাই, আমরা এখানে দেখুন এটা ওয়াইফাই, এটা ওয়াইফাই, আর এখানে এই যে এটার ম্যাপটা দেখাইতেছে। তো জাস্ট এখন আমি আপনাদেরকে দেখাবো, দেখুন আমি এখানে যেখানে রয়েছি এখানে, এই যে দেখুন এখানে দেখাইতেছে আমি এখানে কোন জায়গায় রয়েছি। তাছাড়াও এখানে দেখুন, এখানে ওয়াইফাইগুলো রয়েছে, এখানে অনেকগুলো ওয়াইফাই রয়েছে আমার পাশে। দেখুন এখানে নিচে যেগুলো রয়েছে এগুলো সবগুলোই ওয়াইফাই, এখানে দেখতেছেন এখানে ওয়াইফাইগুলো কোথায় রয়েছে, কোন বিল্ডিংয়ে রয়েছে, কী কাজে রয়েছে, এগুলো সবগুলো এখানে রয়েছে, কোনটা কোথার ওয়াইফাই। তো সাপোজ ধরুন এখন আমরা এই ওয়াইফাইটার পাসওয়ার্ড দেখতে চাই, এখানে রয়েছে আপনারা সম্পূর্ণ ওয়াইফাইগুলোর পাসওয়ার্ডগুলো দেখতে পারবেন। এই ওয়াইফাইটার পাসওয়ার্ডটা দেখবো, এরপর দেখবো যেটা মনে করেন আপনারা ওইটার ওয়াইফাইটার পাসওয়ার্ডটা দেখতে পারেন, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর ওরা আপনাকে ওয়াইফাইয়ের যে লোগোটা রয়েছে, ওয়াইফাইয়ের নাম কি এবং কি সব কিছু ওরা ডিটেলসগুলো দেখিয়ে দেবে। দেখুন, ওইখানে ক্লিক দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাইয়ের নামটা রয়েছে, এটা ওয়াইফাইয়ের নাম। তো এরপর এখান থেকে একটু নিচে চলে যান, এখানে দেখুন এই যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আপনারা নিশ্চয়ই দুইটাই দেখতেছেন। তো এখানে দুইটা এই কারণে হয়েছে যে ওরা ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা রয়েছে ওরা এই পাসওয়ার্ডটা চেঞ্জ করেছিল এই কারণে। তো অ্যাড আসগুলোকে আপনারা ক্লোজ করে দেবেন। তো দেখুন এখানে এই যে এটা দেখতেছেন, এটা হইতেছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা এবং কি দ্বিতীয় পাসওয়ার্ডটা হইতেছে এটা। তো এগুলো থেকে আপনারা অবশ্যই এই পাসওয়ার্ডগুলো কানেক্ট করতে পারেন। কানেক্ট করার পর এরপর আপনাদের এখানে দেখুন এখানে যে ওয়াইফাইটা যেটা রয়েছে আপনারা এই ওয়াইফাইটাতে কানেক্ট করতে পারবেন। তো জাস্ট আমি দেখি আমার এখানে ওই ওয়াইফাইটা আসে কি না। তো এটা যদি আমার এরিয়ার বাইরে থাকে তাহলে এটা আসবে না, কিন্তু আপনারা সমস্ত ওয়াইফাইগুলোর পাসওয়ার্ডগুলো দেখতে পারবেন। তো এই যে ওয়াইফাইটা, আমি একটু দেখি ওয়াইফাইটার পাসওয়ার্ডটা আসে কি না। তো যেহেতু এটা আমার এরিয়ার বাইরে এই কারণে এটা আসতেছে না। তো অবশ্যই আপনারা এরকম করে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডগুলো কানেক্ট করতে পারেন বন্ধুরা। তাছাড়াও এটা আপনারা আরও একটা কাজে ব্যবহার করতে পারেন, আপনারা যারা গাড়ি নিয়ে অথবা কোথাও ঘুরতে গেছেন ওইখানে আপনারা কিছু বুঝতেছেন না, ওইখানে আপনারা কোনো ফঁদঘাট চিনতেছেন না, ওইটা আপনারা ভুলে গেছেন কিংবা রাস্তার কিংবা আপনারা কোনো কিছু হারিয়ে ফেলছেন, তাহলে আপনারা অবশ্যই এই অ্যাপসটার মাধ্যমে আপনারা সব কিছু দেখতে পারবেন। আপনারা কোন রোডে রয়েছেন, কোথা থেকে কোথায় যেতে হবে, এখানে সবগুলো ডিটেলস দেওয়া রয়েছে। দেখুন এখানে আমি কোথায় রয়েছি, দেখুন সামনে একটা কফি হাউস রয়েছে, আমার সাইডে এই যে আমি রয়েছি এখন বেকারি, আমি অ্যাকচুয়ালি আমি বেকারিতে কাজ করি, এই কারণে দেখুন এখানে আমি বেকারির উপরে রয়েছি। তো এখানে আমার সামনে একটা এয়ার রয়েছে, এখানে দেখুন এই যে এটা রয়েছে দুবাই শপ, এটা মার্কেটিং হাউস। তো এরপর এখানে এখানে কফি শপগুলো দেখতেছেন আপনারা। তো এরকম করে এটা হইতেছে রোড, দেখতেছেন এটা হইতেছে রোড। তো আপনারা থেকে আপনারা অবশ্যই সবগুলো দেখতে পারবেন যে আপনারা আপনাদেরকে কোথায় যেতে হবে। আপনারা অবশ্যই যদি রাস্তাটা ভুলে যান তাহলে আপনারা এটার মাধ্যম থেকে রাস্তাটা আপনারা কানেক্ট করতে পারেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে, আপনাদের কোনো যদি কাজে আসে ভিডিওটা দেখে, আপনারা যদি একটু উপকৃত হন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, কারণ লাইক দিলে আমাদের নেক্সট ভিডিওটা বানাতে একটু আমাদের কাছে ভালো লাগে, যে আপনাদের কাছে অবশ্যই ভিডিওটা ভালো লাগছে, এই কারণে আমরা ভিডিওটা বানাইতে একটু উপকৃত হই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে বন্ধুরা, সালামু আলাইকুম।